প্রিয়সকল, কেতিয়াবা আপোনালোকে নিজকে হতাশ, নিৰাশ বা কেতিয়াবা নিজকে অকলশৰীয়া বুলি অনুভৱ কৰিব পাৰিছেনে? যদি হয় তেনেহ'লে আজি ঈশ্বৰৰ প্ৰতিজ্ঞা আপোনালোকৰ কাৰণে এয়াই যে ঈশ্বৰ আপোনালোকৰ লগত আছে। দ্য নেমছ অফ গডৰ ছিৰিজত আজি আমি চতুৰ্থ যি ঈশ্বৰৰ নাম ডিছকাশ্যন কৰিবলৈ গৈ আছোঁ সেইটো হৈছে য়াহোৱা ছাম্মা। আমি আগন্তুক যি ভিডিঅ'সমূহত এলছাদাই, এডোনাই আৰু যেহোৱা নিচি এই সকলো নামসমূহ ডিছকাশ্যন কৰিলোঁ। আপোনালোকে যদি চোৱা নাই সেই ভিডিঅ'সমূহ চাব পাৰে। আজিৰ এই ভিডিঅ'ত যেহোৱা ছাম্মা আমি আলোচনা কৰিম আৰু এই নামৰ অৰ্থ হৈছে দ্য লৰ্ড ইজ দেয়াৰ, ঈশ্বৰ আপোনালোকৰ সৈতে আছে। আহক আমি এই ভিডিঅ' সম্পূৰ্ণৰূপে চাম। আপোনালোকে যদি নতুনকৈ আছে আমাৰ চেনেলত, আমাৰ চেনেলখন ছাবস্ক্রাইব কৰিব পাৰে, ফেচবুকত থাকিলে ফলো কৰিব পাৰে। আমি যেতিয়া জিহিজকেলৰ পুস্তক 48 অধ্যায় 35 পদ পঢ়ো, তাত আমি যেহোৱা ছাম্মা এই নাম পঢ়িবলৈ পাওঁ। ঈশ্বৰে এই নাম এটি নগৰ ৰাখিছিলে, জেৰুছালেম নগৰ, আৰু তাৰ বিষয়ে আমি ইয়াত পঢ়িবলৈ পাওঁ। আহক আমি শাস্ত্ৰ পঢ়ি লওঁ। ইয়াত কৈছে, চাৰিওফালে 18,000 হাত হ'ব আৰু সেই দিনৰ পৰা সেই নগৰখন অৰ্থাৎ জেৰুছালেম যেহোৱা হওঁ তাত আছে, দ্য লৰ্ড ইজ দেয়াৰ এই নামেৰে প্ৰখ্যাত হ'ব। ইব্ৰিত যেহোৱা ছাম্মা। প্ৰিয়সকল, এই নামৰ অৰ্থ বুজিবৰ কাৰণে আমি কিছুমান বেকগ্ৰাউণ্ড পঢ়িবৰ বহুত প্ৰয়োজন আছে। নবুকেডনেজৰ বুলি এজন ৰজা আছিলে, যিজন নেকি বেবিলনিয়াৰ ৰজা আছিলে, ঈশ্বৰক নজনা ব্যক্তি। তেওঁ জেৰুছালেমকে আদি কৰি গোটেই ইজৰাইলৰ জাতিক তিনিবাৰ আক্ৰমণ কৰিছিলে। প্ৰথম তেওঁ যেতিয়া আক্ৰমণ কৰিছিলে 606 BC-ত, তেতিয়া জেৰুছালেমৰ পৰা বহুতবোৰ লোকক তেওঁ বন্দী লৈ গৈছিলে, আৰু তাৰে মাজত ডেনিয়েল, ছাদ্ৰেক, মেছেক, আবেদনগো তেওঁলোকো আছিলে। আৰু দ্বিতীয়বাৰ তেওঁ 8 বছৰ পাছত পুনৰ আক্ৰমণ কৰিছিলে ইজৰাইলৰ জাতিক আৰু জেৰুছালেমক, আৰু 10,000 মানুহ তেওঁৰ লগত লৈ গৈছিলে, আৰু তাতে জিহিজকেলো আছিলে। আৰু তাৰ ঠিক 11 বছৰ পাছত 585 BC-ত তেওঁ পুনৰ জেৰুছালেম আক্ৰমণ কৰিছিলে। আৰু বাইবেল যেতিয়া আমি দ্বিতীয় ৰজাৱলী 25 অধ্যায় পঢ়োঁ, আমি গম পাওঁ যে এই 3 আক্ৰমণৰ পাছত গোটেই জেৰুছালেমকে আদি কৰি ইজৰাইলৰ জাতি ছিন্ন ভিন্ন হৈ গৈছিল আৰু সকলোৱে ভয়ত নিৰ্বাহ কৰিবলগীয়া হৈছিল। ইভেন আমি যেতিয়া ছাম নাম্বাৰ 137 পঢ়োঁ, তাৰ এই দুখৰ কাহিনী আমি তাত পঢ়িবলৈ পাওঁ। আৰু যি শাস্ত্ৰ লিখিছে জিহিজকেলৰ পুস্তকত আমি পঢ়িবলৈ পাওঁ, জিহিজকেলে নিজেই বন্দী অৱস্থাত, তাৰ মানে শ্লেভেৰীত লৈ যোৱা হৈছিলে বেবিলনিয়াত, সেই সময়ত তেওঁ এটা প্ৰফেট হিচাপে, ঈশ্বৰৰ ভৱিষ্যতবক্তা হিচাপে, ঈশ্বৰৰ মানুহবিলাকক এটা এনকাৰেজমেণ্ট, ঈশ্বৰৰ ফালেদি হৈ শব্দ তেওঁ কৈছিলে, ঈশ্বৰৰ পৰা দৰ্শন পাই তেওঁ কৈছিলে যে এনেকা এনেকা নগৰ আৰু ঈশ্বৰে পুনৰ ৰিবিল্ড কৰিব আৰু সেই নগৰৰ নাম ঈশ্বৰ তাত আছে বুলি হ'ব, ঈশ্বৰ আমাৰ লগত আছে বুলি হ'ব। এতিয়া প্ৰিয়সকল, যেতিয়া প্ৰথমবাৰৰ কাৰণে আক্ৰমণ হ'ল ইজৰাইলৰ জাতিৰ ওপৰত আৰু জেৰুছালেমত, তাৰপাছত ডানিয়েল, ছাদ্ৰাক, মেছাক, আবেদনগো লৈ যোৱা হ'ল, দ্বিতীয়বাৰত জিহিজকেলক আৰু 10,000 মানুহক পুনৰ লৈ যোৱা হ'ল, গোটেই মানে ছিন্ন ভিন্ন হৈ গৈছিলে। মানুহবিলাকে সেই সময়ত বহুত কনফিউজনত আছিলে যে ঈশ্বৰ আমাৰ লগত আছে নে নাই। তেওঁবিলাকে বহুত লনলি, অকলশৰীয়া, নিৰাশ, হতাশ সেই সকলো ফেচ কৰিবলগীয়া হৈছিলে, কাৰণ তেওঁলোকক ন বন্দীত লৈ যোৱা হৈছিলে আৰু হয়তো লোকবিলাকে ন ভাবিছিলে যে ঈশ্বৰ আমাৰ লগত নাই। একচুৱেলি ঈশ্বৰে বহুত সময়ত ইজৰাইলৰ জাতিৰ পাপৰ কাৰণে তেওঁবিলাকে যে মন পাল্টন কৰা নাছিলে, ঈশ্বৰৰ আচিত কৰ্ম চায়ো তেওঁবিলাকে নিজৰ হৃদয় কঠিন কৰিছিলে, অনেক দেৱী দেৱতাৰ পিছত গুচি গৈছিলে ঈশ্বৰৰ কথা জানিও, সেইকাৰণে ঈশ্বৰে বহুত সময়ত ন বিভিন্ন জাতিৰ বন্দী দি দিছিলে সেই ইজৰাইলৰ জাতিবিলাকত। আৰু তেনেকাই এই নবুকেডনেজৰকো ঈশ্বৰে এলাও কৰিছিলে একচুৱেলি, যাতে ইজৰাইলৰ জাতিক বন্দী কৰিব আৰু তেওঁবিলাকে এটা লেচন শিকিব। তো প্ৰিয়সকল, সেই সময়তে ঈশ্বৰে ভৱিষ্যতবক্তা জিহিজকেলৰ যোগেদি এই শব্দ কোৱাইছে যে এই সময় সদা সৰ্বদাই কাৰণে নাথাকে, এই দুখৰ অন্ত পৰিব, মই সেই নগৰ পুনৰ ৰিবিল্ড কৰিম, মই পুনৰ গঢ়িম আৰু সেই নগৰৰ নাম দ্য লৰ্ড ইজ দেয়াৰ, মই তাত আছোঁ হ'ব বুলি ঈশ্বৰে জনাইছে।
আর একজেক্টলি প্রিয় সকল এই বাক্য আমি প্রকাশিত বাক্য যদি পড়ো নিউ জেরুসালেম আর নতুন স্বর্গ নতুন জেরুসালেম সেই সকল কথা লিখা হয়েছে, ইভেন জুহনু দর্শন পাইছে ইয়ার কথা। অফকোর্স এই যে ভবিষ্যৎ দর্শন আজিলেকে আমি পূর্ণ হওয়া দেখা নাই, নতুন জেরুসালেম আর নতুন স্বর্গ সেই সকলো, কিন্তু যোনটো স্পিরিচুয়াল প্রমিস দ্য লর্ড ইজ দেয়ার তার ফুলফিলমেন্ট আমি সাবলে পাইছো যীশুখ্রীষ্টৰ জন্মৰ পৰা। এতিয়া আমি যেতিয়া যিশয়া তার 7:14 পঢ়ো, তাত কৈছে এটি পুত্ৰ জন্মিব যার নাম ইমানুয়েল হব, ঈশ্বর আমার লগত। আর আমি একেই যেতিয়া শাস্ত্র মথি তার 1:23 পড়ো, তাত কৈছে সেই পুত্রর নাম ইমানুয়েল হব, যোনটো ভবিষ্যৎবাণী করা হয়েছিল ইয়াতে পূর্ণ হয়েছে, আর ঈশ্বর আমার লগত, ঈশ্বর আমার লগত, ঈশ্বর যিজন নেকি আমার কারণে জন্মগ্রহণ করলে পৃথিবীত যীশুখ্রীষ্ট, তেও সদায় সর্বদাই আমার লগতেই আছে। ইভেন যেতিয়া তেও এই পৃথিবীর পৰা স্বর্গরোহণ হল, তেও মথি 28:20 কৈছে যে চুয়া মই তোমালোকর সঙ্গে সঙ্গে জগতর চিরকাললৈকে আছো। তো এটা প্রমিস ওয়ার্ড যীশুখ্রীষ্টই অলরেডি দিছে যে মই তোমালোকর লগত আছো। আমি যেতিয়া জুহন 14:16 পড়ো, তাত যীশুখ্রীষ্টই একচুয়ালি যেতিয়া তেও ফিজিক্যালি স্বর্গরোহণ হয়ে গেল, তেও শিষ্যবিলাকক প্রতিজ্ঞা করেছিল আর প্রমিস দিছিল যে মই যেতিয়া যাম মোর ন এটা সহায়কর্তা মই তোমালোকর কারণে পঠাই দিম, হোলি স্পিরিট, যিয়ে নেকি চিরকাললৈকে তোমার লগত থাকিব। আর প্রিয় সকল, সেই পবিত্র আত্মা আজি আমার লগত আছে, ঈশ্বরের উপস্থিতি আমার লগত আছে। আমি হয়তো বহুত সময়ত আমি অকলখরিয়া ফিল করিব পারো, বহুত সময়ত হতাশ নিরাশ হব পারো, বহুত সময়ত ঈশ্বরক আমি ভাবিব পারো যে তেও বহুত দূরৈত আছে, কিন্তু প্রিয় সকল প্রকৃততে তেও সদায় আমার লগতেই আছে। উই নিড স্পিরিচুয়াল আইজ টু সি অ্যান্ড এক্সপিরিয়েন্স হিজ প্রেজেন্স। আমাক এক আত্মিক চকু আর আত্মিক অভিজ্ঞতা লাগবে সেই বস্তুবর ঈশ্বরের উপস্থিতিক আমি বুঝিবর কারণে। এসময়ত এজন মানুষ নদীর কাষেদি খোজকাড়ি আসে, আর খোজকাড়ুতে কাড়ুতে কিছু কাঁইটর পথেদি যাবলগিয়া হল, কিছু সিসার পথেদি যাবলগিয়া হল। চাইছিল যেটা ভাল পথত গৈছিলে তেওঁৰ লগত চাইছে পিছফালে এটা খোজ আহি আছে, জাস্ট খোজটো চাইছে কিন্তু মানুষ চোৱা নাই। তেওঁ গম পাইছে যে ঈশ্বর মোর লগত খোজকাড়ি আহি আছে। তেওঁ অলপ আৰু অলপ দূর খোজকাড়ি যায় আৰু চাই পিছফালে সেই খোজ আহি আছে, কিন্তু যেতিয়া তেওঁ সেই কাইট বা সিসা সেই সকলোর দ্বারা গৈ আছিলে, তেওঁ চাইছে পিছফালে ঘুরি যে সেই খোজটো আৰু নাই। তেওঁ ভাবিছে ঈশ্বর মোর এই কষ্টর সময়ত আপুনি মোক এৰি দিছে নেকি, তেওঁ প্রশ্ন কৰিবলৈ আৰম্ভ করলে। তাতে তেওঁ এটা মাত শুনিলে হৃদয়ৰ পৰা, মই তোমার পিছে পিছে আহি থকা নাই বা তোমার আগে আগে যোৱা নাই, কিন্তু মই এতিয়া তোমার লগত আছো। প্রিয় সকল, একই কথা আমার জীবনতো এপ্লিকেবল হয়। আজি যেতিয়া আমি দুঃখ কষ্টর সময়ের পৰা যাওঁ, হতাশ হয়ে যাওঁ, নিরাশ হয়ে যাওঁ, আমি ভাবো ঈশ্বর কত আছা তুমি, আমি প্রশ্ন করো, কিন্তু প্রিয় সকল সেই সময়তে ঈশ্বরে একচুয়ালি তেওঁৰ প্রেজেন্সর আভাস দিয়ে আমাক, আমাক মাথো তেওঁৰ সেই উপস্থিতির কথাবোৰ বুঝিব লাগিব। আর তাক আত্মিক চকুরে আর আত্মিক এক্সপিরিয়েন্সে যদি আমি চাও, ডেফিনেটলি আমি গম পাম যে ঈশ্বর আমার লগতে আছে, আর সেই কথাবর যোগেদি সেই ন কিবা কষ্টর যোগেদি ঈশ্বরে আমার কিবা শিকাবল বিচারি আছে। জেহুয়া সাম্মা প্রিয় সকল, আমার লগত এতিয়াও আছে আর চিরকাললৈকে থাকিব। আমি যেতিয়ালৈকে এই পৃথিবীত আছো আর আমি যেতিয়া স্বর্গ যাম পুনর আমি লগ পাম। ঈশ্বরে এই ছুটি বার্তার দ্বারা সকলকে আশীর্বাদ করব।